বিতরের নামাজের নিয়ম, এগুলো তো পুরাতন মাসালা। বিতরের নামাজের নিয়ম 3 রাকাত বিতর, যারা 1 রাকাত বলছে তারা অবান্তর ফেতনা করছে। সবার মতে বিতরের নামাজ কয় রাকাত? 3 রাকাত। তো 3 রাকাত এটার নিয়ম হচ্ছে, আপনি নিয়ত করবেন নামাজের মতো 2 রাকাত পড়ে ফেলবেন, তৃতীয় আপনার 2 রাকাতে তাশাহুদ পড়ার পর, আব্দু রসুল হইটুকু পড়ার পর আবার দাঁড়িয়ে যাবেন, সূরা পড়বেন, আর একটি ফাতিহা পড়বেন, ফাতিহার পর একটি কিরাত পড়বেন, একটি কিরাতের পরে আপনি দোয়ায়ে কিরাতের পরে আপনি হাত উঠাবেন, হাত উঠানোর পর আবার হাত উঠাবেন, রফে এদান করবেন, এরপরে হাত বেঁধে আপনি আবারও ওই পিয়াটি পড়বেন, দোয়ায়ে কুনুত পড়বেন, এটা পড়া ওয়াজিব। তো এটা যদি আপনি না জানেন, অনেকে আছেন এরকম দোয়ায়ে কুনুত জানে না, ইল্লা যদি আই সাই এটা কোনে কোনে বহুত জানে, বহুত মানুষ আছে কুনুত না জানে, ঠিক না বেটি? তো আপনি দোয়ায়ে কুনুত জানেন না, জানবেন কোথেকে? জীবনে তো জানি বলে শ্রেষ্ঠ না করো সব করছেন, এরকম বেশিরভাগ মানুষ জানতে চেষ্টাও করে না। যতদিন জানবেন না ততদিন পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার, এটা যারা জানেন না তারা পড়বেন। তবে দোয়ায়ে কুনুত শিকার জন্য মাস্ট বি প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দিন। এবং এখানে দাওয়াতি খায়ের যেখানে হয় সেখানে এগুলো শেখানো হয়, এই জন্য ওখানে বসবেন মাঝে মধ্যে। আর না জানলে যিনি দাওয়াতি খায়ের যিনি দেন, তালিম যিনি দেন, ওনাকে বলবেন হুজুর আমাকে একটু একবার একবার আপনি দোয়ায় কোনোটা পড়ায় দেবেন। প্রতি শনিবার হঠাৎ মৌলানা মসজিদে প্রতি শনিবার ওখানে যাবেন, তো আপনাকে তো প্রত্যেক দিন তো আর ওইটা শিখাবে না, তো আপনি কি করবেন? ওনারা বলবেন হুজুর আমার একটু ওইটা একটু শিখে বলে দেন, আপনি বলেন আমি শুনবো। শোনা কথা বেশি মুখস্থ থাকে, তোটা শুনবেন, শুনতে শুনতে ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে, আল্লাহ বুঝার তৌফিক দিন। আর একটু জোরে বলুন।